মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা আমি শুরু করতেছি। আজকে আমার বাবা ফটকা কিনতে নিয়ে যাবে, কালকে কালী পুজো, তো ওই জন্যে ফটকা কিনতে নিয়ে যাব। আজকে চাঁদ দাদা আসবে, আজ বাদে কাল কালী পুজো। আর অর্জুন তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে বাজি কিনতে যাবে বলে, মানে এক সপ্তাহ আগে থেকে শুরু করেছে, বায়নার আর শেষ নেই। তো বাজি এমনি কিনতে যেতাম, কাজের জন্য যেতে পারিনি, তো আজকে বাজি কিনতে যাব। আজকে আর মানে ছাড়ছেই না। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন। এই যে বাজারে যাবে বলে এসে দাঁড়িয়ে আছে এখানে। ভাইপোটার ব্লগ তো আসবেই, কালী পুজো ব্লগও আসবে। আর এখন আমরা তো নতুন বাড়িতে চলে এসেছি, জমজমাটি সব ব্লগ আসবে একটার পর একটা। আর কয়েকদিন পরেই অর্জুনের বার্থডে সেলিব্রেশন হবে, মানে কালকে অর্জুনের বার্থডে, 24শে অক্টোবর। হ্যাঁ, এবছর আবার 24শে অক্টোবর কালী পুজো পড়ে গেছে। কিন্তু কালী পুজো পড়ে যাওয়ার জন্যে আমরা সেলিব্রেশনটা মোটামুটি সপ্তাহখানেক পরে করবো। কালকে এমনি পায়েস মিষ্টি মালা ঘুমসি পরিয়ে ছোটখাটো একটা ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আজকে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। প্রচুর প্রচুর বাজি কেনা হবে অর্জুনের জন্মদিনের জন্য প্লাস কালী পুজোর জন্য। সবার মনে একটাই প্রশ্ন, বলছে দিদি বাড়িটা কি রং হবে না, এখনই সব জিনিসপত্র ঢুকিয়ে নিচ্ছ, খারাপ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই বাড়িটা করে যা অবস্থা, মানে ফিনান্সিয়াল খুব প্রবলেম, টাকা পয়সার অনেক সমস্যা। তো আপাতত কিছুটা দিন যাক, মানে একটু স্টেবল হই আমি। অনেক পয়সা খরচা হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, তো এখন বাড়ি রং করার কোনো ইচ্ছা নেই, কারণ টাকা বছর দুই তিনে না গেলে হবে না। দুই তিনে না গেলে হবে না। এত সকাল 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 সকালই তো আসতে বলছি, দেখো কত বিনস তুলছি, দেখো কত বিনস তুলছি। এগুলো হয়েছিল আমাদের কাছে? হ্যাঁ। বাহ বাবা, অনেক হয়েছে, ছোট ছোট, খুব সুন্দর। এই বিনস গুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আজকে চাউমিন করবো, রেখে দাও, বিকেল বেলা সবাই মিলে খাওয়াবে। আবার কই মাছ? এত কই মাছ ছাড়লে তো অন্য মাছ হবে না। না, কম আছে, সব কই বাচ্চা, পুকুরে জিওল মাছ ছাড়া হচ্ছে। চলো একটু জল, আমি আর জল আনতে হবে, এমনি ছাড়াবি দাও। কই মাছ ছাড়ছে দুটো বেবিকন তুলে নিয়েছি, আর বেশি লাগবে না। এবার রান্নাঘরে যাব রান্না করতে। সকালবেলায় উঠে ঝিলে চলে গেছি, আর বিছানা পত্র কিছু গোছানো হয়নি, সব লন্ডভন্ড হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করবো। তারপরে এই যে খুঁড়ি টুড়িতে সব মশলাপাতি বের করতে হবে, তারপর একটু খাবো, তারপর রান্নাঘরে যাবো। আগে মশলাগুলো বের করে রেডি করে রাখি। সবই আছে আমার এই মশলার ভান্ডারে, কিছু নেই এমন নেই। আমাদের বাজার তো অনেক দূরে বাড়ি থেকে, সেই জন্য রান্নায় অনেক মশলাপাতি লাগে প্রতিদিন, আর বাজার করতে যেতে ভালো লাগে না। একবারে বেশি করে এক মাসে বাজার করে নিয়ে এসে একদম কাঁচের বোয়ামে বোয়ামে মশলাগুলো ভরে একদম সাজিয়ে দিয়েছি। সাজানোর পর কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানান। ওপরে পুরো কাঁচের বোতল, এইদিকে বড় গুলো সাজিয়েছি। এখানে সে বাজারে গেছে মাছ কিনতে, বিভিন্ন সাইজের বোয়াম কেনা হয়েছে কাঁচের, এটা একটু বড়, এটা একটু ছোট। এখন বের করে রাখি যেগুলো মনে এসছে। কি গোলাপি রঙের পিসি, বিয়ারে সবাই মিলে নাকি প্ল্যানিং করছে আমাকে সখী দিতে যাবে। আর সে এখন এক বছর দেরি করতে হবে, তো এক বছর পরে লক্ষ্মী পূজা হবে, আবার তো সে নিয়ে না, এ যখন তখন পূজা করা যায়। কার্তিক মাসে তো কার্তিক দেয়, সেইটাই কার্তিকের বদলে সখী দিবে। কার্তিক তো একটা আছে, আমার ভাইপো আছে তো, ওই জন্য কার্তিক আর দিবে নি, তার বদলে একটা কি দিবে কার্তিক তো দিতে পারবে নি, একটা সখী দিবে। তার আগে যদি ওদের হয়ে যায় মনে করো, তুমি বুঝবে কি করে? আমি এইটা অন্য লোককেও ভাবি, তুমি কার্তিক দিলো, কার্তিক দেওয়ার আগে আমার মনে করো হয়ে গেল, হয়ে যদি যায় দু তিন মাসের হয়ে গেল, তখন তুমি বুঝবে না, যখন আমার হয়ে যাবে থাকবে, পরের বছর পূজা হবে, পরের বছর পূজা করবে, তাই হবে। সবাই মিলে আমাকে আমার বিরুদ্ধে হয়ে যাক, হয়ে যাক, সবাই মিলে প্ল্যানিং করছে। খাওয়া দাওয়া চলছে, ভাইপোটা স্পেশাল সব মেনু রান্না করেছি আজকে। এই যে সবাই মিলে খেতে বসে পড়ছে, সব আঙুল চেটে উঠে খাচ্ছে, মিষ্টি পড়ে গেছে।
রান্না কেমন হয়েছে বলো? আই তো দিদি এখনো মাংস কাটছে, দিদির এখনো মাংস থেকে কিন্তু আমি বেশি খেয়েছি আজকে। হ্যাঁ আজকে কিন্তু আমি বেশি খেয়েছি। ওই তো পাতে মাংস আছে, খাও এখনো। খাবো তো, বসে বসে। দাদু কিন্তু আমার থেকে কম খেয়েছে, কবজি ডুবে খাবে বলছিল। আরে শালা এই একটা দেখো, হয়নি পাতে ভাত আছে এখনো। ও পাতে ভাত খাও তো, এই 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 কমনি ডুবে গেছে। আমি দুবার ভাত নিয়েছি, তুমি একবার ভাত নিয়েছো। তোমার বাবা ওইটা খেয়ে নাও দাদু, তিন বছর আমার বাচ্চা শালা 82-83 বছর হয়ে গেল। ভাত আমি এখন এই কোটা খাই, মুড়ি খাই এই কোটা ভাত। এদের এখন তবু তো বেশি খাচ্ছি, আমি এই কোটা করে ভাগ নেই। রান্না সেরে এসে আবার ঘরে সবাইকে দিতে বসে বলছি, মানে আমি সেখানে খাইনি, এবার সবাই মিলে একসঙ্গে খাবো। ওদিকে মা বাবা খাওয়া খেতে বসে বলছে, আর ওদিকে বোন এসে চুনো মাছের টক হয়েছিল, টকটা বসে বসে খাচ্ছে। টকটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, আমার খাসি মাংস খাইনি ওই জন্য বসে বসে টক। আর একটু ভাত খাও না মা, হাল হচ্ছে শাক সবজি লাগানোর জন্য। নতুন বাগান তো, সেই জন্য বাগান তৈরি করতে একটু দেরি হয়ে গেল, মানে গাছ লাগাতে। পরের বছর থেকে এত দেরি আর হবে না। ওই যে ওইদিকে বাবা গাছ লাগাচ্ছে। ও মা এইগুলো কি গাছ লাগাচ্ছ? কফি গাছ? কি কফি? এগুলো বাঁধাকপি। আর এই দিকের গুলো? এইগুলো বাঁধাকপি, সেইগুলো রাকি রাকি। এই তো খাওয়ার নয় এটা, এই যে এটা রকির আজকে কিনে নিয়ে এলাম, এর গলায় লাগতো বেলটাতে, এটা হলে পিঠে টান পড়বে আর গলাতে লাগবে না। বল কি, হাই 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 বাবা, বেগুন গাছ দেওয়া বেগুন গাছ লাগিয়ে গেছে। বেগুন গাছ আনে কোন কি কইছে? বেগুন কুটে কুইটা টাকা নিচে জল দিয়ে দেবো, আর মধ্যে একটা করে আবার মরে গেছিল। বালতি বিক্রি করতে এসছে বড় বড়, আমাদের এদিকে সব কাপড় ছেঁড়া কাপড় গুলো নিয়ে বালতি বড় বড় দেয়। দেখি কোটা কাপড়ে কটা বালতি, এইটা দিবে একটা কাপড়, আর এইগুলো পুরো দুটো দুটো কাপড়ে। এই রকি কে একটা দাও। হ্যাঁ ও কি বসবে আর উঠে বসতে পারবে বাবা? আর এইগুলো কি চাপা আছে? না এইগুলো চাপা নেই, এইগুলো চাপা। এগুলো কট কটা কাপড়? দুটো দুটো কাপড়। কিসে 40 টাকা দাদুর জন্য কিনলাম। দাদু সেই রান্নাঘরে বসে তো মোড়া লাগে, মোড়া লাগে তো এটা দিয়ে দেবো। মোড়া না, ইঁদুরে শুধু কেটে দেয়। ওই গাছ লাগিয়ে চলে এলাম, মা বাবা আছে, এখন একটু জল দিতে বাকি আছে, আর সবাই এদিকে চা খাওয়া লোকপাট করছে। আমি চা করে নিয়েছি, চাটা খেয়ে তারপরে বাড়ি কিনতে যাবো। অর্জুনের মনে এখন গিয়ে একটু খুশি হয়েছে, মানে অর্জুনের মনটা আর মুখ দিয়ে হাসি ফুটেছে। বাজি কিনতে যাবো, বিস্কুটের দিকে হাউস ফুল হয়ে গেছে। আমি ভাঙা বিস্কুট গুলো খাই, ভাঙা ভুঙি পড়ে আছে আজকে। আমি তিনটে কাপে চা নিয়েছি, একটা কাপ সরে নিয়েছি এদিকে, দিয়ে আমাকে বোকা বানাচ্ছে। বাজি কিনতে চলে কত বাজি দেখুন। হ্যাঁ ভালো হয়েছে, বাজি কিনতে এসেছি। আমি ওই বাড়ি থেকে নিয়ে যাই প্রত্যেক বছর। পেটি পেটি বাজি, কত বাজি, এগুলো চোরকি। তুই এটা নিবি? তাহলে নিয়ে মাথায় কোনে চলে যাবো।
পাইকারি দামে বিক্রি করে, তো আমরা এখান থেকেই সেই জন্য কম দামে নিয়ে যেতে পারি। আর এমনি দোকান থেকে কিনলে অনেক বেশি দাম, অনেক প্রায় ডবল দাম। মানে একটা চরকি যদি এখানে 10 টাকা পান, ওখানে 25 টাকা পিস, 15 টাকা পিস। হ্যাঁ এগুলো ভালো ঘুরে গো, সব নতুন নতুন বেরিয়েছে। এই চরকিটা এপিট ওপিট উল্টে পাল্টে ঘুরবে। তুমি ফাটাবে। হ্যাঁ আমার এইটা ঠিক আছে। দেখতে ছোট কিন্তু অনেক কাজ আছে। একটা ধরুন আপনার এতে 5 পিস আছে, মানে 1500 দামিটা আর একটা 1500 গ্লাসের কোন দরকার নেই, এমনি এটা এরকম জ্বালাবে আর হাতে হাবই নিয়েছি। আর আপনাদের দাদার বাইকেও কিন্তু ব্যাগের ভেতরে এখনো বাজি আছে। ঘরে গিয়ে সব খুলে খুলে দেখাবো, অনেকটা সন্ধ্যে হয়ে গেল। বাজি নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। এদিকে দেখছি এসে মা রুটি বেলা শুরু করে দিয়েছে, রুটি হচ্ছে। বাজিগুলো খুলে দেখাবো একটা একটা করে কি কি বাজি কতগুলো নিয়েছি। শক্তিশালী এর বেলা শক্তি বেরিয়ে পড়বে অর্জুনের। এটা সেই ই ফটকা লম্বা ফটকা গো, এরকম চেন আছে এটার ভিতরে, অনেকটা লম্বা। এগুলো নাকি দুবার দুদিকে উল্টি উল্টি ঘুরবে। রং মশাল 3টে নিয়েছি, কে 3টে এক একটা 3টে করে রং হবে। এই যে এইগুলো 3 প্যাকেট, এই চরকি 3 প্যাকেট, এটা হচ্ছে আইস পিং, আইস পিং। আর এগুলো সব আর অর্জুনের জন্মদিনে মানে কালী পুজোর দিনই পড়ছে। আর এইটা হচ্ছে যে জ্বালালে প্রজাপতির মতো হয়ে জ্বলবে। এগুলো কি? জানলে এই যে ময়ূরের যেরকম ভয় আছে পেখো, জ্বালার পর ওরকম পেখমের মতোই জ্বলবে। এগুলো খাটানো সত্যি মজা লাগে। বলো দিদা সব শেষ করে দিচ্ছ, আমিও লাফাবো।
অর্জুন হচ্ছে যে কালী পুজোর আগে থেকেই দারুণ মজা করছে সত্যি, বাচ্চারা বাজি ফাটাবে এটাই তো দেখতে ভালো লাগে, কিন্তু সাবধানে যা যা সাপ। আজকে আমরা প্রচুর এনজয় করতেছি, আজকে আমি অনেক কিছু ফাটিছি দেখছিলেন তো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন, আলো বকবো।